যুব উন্নয়ন অধিদপ্তর ও ওরোটারি ক্লাব অব ঢাকা অবনীর সাথে যৌথ কার্যক্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। আজ সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সহ যুব উন্নয়ন অধিদপ্তর ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281 অধীনস্থ রোটারি ক্লাব অব ঢাকা অপনের সাথে যৌথ কার্যক্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম খান ও উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং ক্লাবের পক্ষে ক্লাব প্রেসিডেন্ট শারমিন মিশু, প্রেসিডেন্ট ইলেক্ট তুহিন আব্বাস, ডিরেক্টর আখতারুজ্জামান খান কবিসহ ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রথমবারের মতো যুব সমাজ সমৃদ্ধির লক্ষ্যে রোটারি এই অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। পরবর্তীতে ঢাকা অবনীর অন্যান্য ক্লাব সংযুক্ত করার ইচ্ছা প্রকাশ করছে। তারপরে প্রেসিডেন্ট আমি আশা করি আমিও সেটি চেষ্টা করবো আমার মতো করে। ধন্যবাদ আলাউদ্দিন, আমার মহাপরিচালক যুব উন্নয়ন এবং আমার সম্মানিত যুব উন্নয়নের বিভিন্ন জায়গায় আমাদের তো একটাই উদ্দেশ্য, আমাদের ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সরকারকে সহযোগিতা করতে পারি, আমাদের দেশকে উন্নত করতে পারি, এই লক্ষ্যে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। আমাদের বছরে ক্লাবে প্রতি বছরই প্রেসিডেন্ট চেঞ্জ হয়, আমি বর্তমান প্রেসিডেন্ট, আমার পাশে পরবর্তী প্রেসিডেন্ট এবং তারপর আমাদের আগামী তিন বছরের প্রেসিডেন্ট আমাদের সাথে রয়েছে। কারণ আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা আমাদের ক্লাবটির জন্য সেবা দিব, যে কোনোভাবেই হোক আমাদের ক্লাবটিকে এই ইয়ুথ ডেভেলপমেন্টের এই জায়গাটায় আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমার যে অধিদপ্তরের যে ম্যান্ডেট 18-35 বছরের যুব এবং যুব নারী নিয়ে কাজ করা, সমাজ স্বাক্ষরের মধ্যে প্রথমে আমাদের একটা বাইন্ডিং ছিল বয়সের বিষয়টা।